শ্রোতা, আমরা লন্ডন থেকে প্রায় 280 মাইলস অ্যাওয়ে আমরা চলে আসলাম। এই জায়গাটির নাম হচ্ছে সান্ডারল্যান্ড। এখানে একটি বিউটিফুল সিসাইড রয়েছে। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমরা ড্রাইভ করে আসতেছি। তো ইনশাল্লাহ আমরা এই সিটিতে ঢুকে পড়লাম। অনেক সুন্দর একটি সিটি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা বর্তমানে সান্ডারল্যান্ড সিটিতে আছি। আমরা কিছুক্ষণের মধ্যে সিসাইডে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘরের মাথা আমরা দেখতে পাচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগে নানি, বাদ দেখ গড় আসলে খুব সুন্দর। এই ব্রিজের নাম হচ্ছে সান্ডারল্যান্ড ওয়ারমাউথ ব্রিজ। আমরা চলে আসলাম সি ফ্রন্ট সান্ডারল্যান্ড সি সাইড। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সি। এখন আমরা আমাদের পার্কিং খুঁজে নেব এবং আমাদের গাড়ি পার্ক করে আপনাদেরকে সি সাইড সি দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সান্ডারল্যান্ড সি সাইড। আপনারা দেখতে পাচ্ছেন অ্যামেজিং বিউটিফুল সি সাইড। প্রায় 280 মাইলস ড্রাইভ করে, প্রায় 5.5 ঘন্টা ড্রাইভ করে আমরা এই মুহূর্তে আমরা চলে আসলাম সান্ডারল্যান্ড। এটা আপনার ডারহাম কাউন্টির একটি সিটি। আমরা ভেরি ক্লোজেস্ট টু দ্য স্কটল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল সি সাইড। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক সুন্দর এই সি সাইডটি আপনারা দেখতে থাকুন। আসলে আমি ইয়েতে গেছিলাম, আপনার নিউকি সি সাইডের মতো দেখতে। এটা অনেক সুন্দর একটি সি সাইড। এটা আসলে সান বিচ। এখানে নিচে নামলে আসলে অনেক এনজয় হবে আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি দেওয়া রয়েছে। আমরা এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে। এখন উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিউটি অফ দি সি সাইড। আমার বন্ধু রুজাল, ও একলা ড্রাইভ করছে প্রায় 280-290 মাইলস, 5.5 ঘন্টা। রুবেল ভাই, আমি রুজাল ভাই, ঠিক আছো? ওকে, আমার ভাই ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের আরও অনেক জার্নি রয়ে গেছে বাকি। অনেক সুন্দর একটি ওয়াকিং আমরা হাঁটতেছি। এটা হচ্ছে আপনার আরেকটা সাইড সি সাইডের। প্রত্যেকটি সাইড দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা যারা লন্ডন থাকেন, লন্ডন থেকে আসতে পারেন, 5 ঘন্টা 5.5 ঘন্টা ড্রাইভ করার পর চলে আসতে পারেন। ওয়াও, ভেরি নাইস সি সাইড। ওয়াও, আসলে আমরা অনেক লাকি। আমরা যখন লন্ডন থেকে আসছিলাম তখন ওয়েদারটা তেমন একটি ভালো ছিল না। এখন আসার পথে আলহামদুলিল্লাহ ওয়েদার চেঞ্জ হয়ে সানি হয়ে গেল। যদিও সামার ইউকে, কিন্তু আনফর্চুনেটলি দিস উইক ওয়েদার তেমন একটা ভালো থাকবে না। যদি আমরা লাকি থাকি তাহলে আমাদের দিনগুলো সুন্দর যাবে আশা করি। আপনারা দেখতে তখন ওয়েভগুলো দেখুন, অনেক সুন্দর এই ঢেউগুলো দেখতে মনোমুগ্ধকর। দেখতে মনে হচ্ছে যেন আমি কক্সবাজার, চট্টগ্রামের কক্সবাজারে আছি। যারা এরকম সি সাইড, সান বিচ বা এভাবে
সুন্দর সাগর ভালোবাসেন, এনজয় করেন, আপনারা এখানে আসতে পারেন। সাগরের পার্ক হেসে এখানে অনেক হোটেলস রয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে অনেক টুরিস্ট এখানে আসে দেখার জন্য, কারণ এই জায়গাটি অ্যামেজিং প্লেস। যদি আমরা এখানে থাকবো না আজকে, আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছে স্কটল্যান্ড, তো আমাদের অন দ্য ওয়ে অনেক সুন্দর একটি জায়গা পেয়ে গেলাম, আমরা অনেক আনন্দিত এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সান্ডারল্যান্ড বিচের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা স্কুটার দাঁড় করানো রয়েছে, ইলেকট্রিক স্কুটার প্রবাবলি। আমার মনে হয় এখানে লেখা আছে স্কান, এখানে একটা অ্যাপস আছে, অ্যাপস নিউরন অ্যাপ, এই অ্যাপ স্ক্যান করে আপনারা এই স্কুটারগুলো রাইড করতে পারবেন, আপনাদের ভ্রমণটি আরও আনন্দময় হবে। আমাদের বলও চলে আসে, ফুটবল চলে আসলো, আমরা এখন একদম সান বিচে চলে যাবো নিচে, এখন কিছু গিয়ে এখানে আমরা ফুটবল খেলবো এবং আমাদের ডেটা এনজয় করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দিন, এখন আপনার সূর্যটা অনেক চড়া, অনেক মোটামুটি গরম লাগতেছে আমাদের, তো আমরা হেঁটে হেঁটে নিচে নামার জন্য চেষ্টা করছি। উপর থেকে ভিউ আসলে অনেক সুন্দর, আমি জানি না কেমন আসতেছে ইন ভিডিওর মধ্যে, কিন্তু আমাদের উপর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এই সিসাইডটি। সিসাইডের নাম হচ্ছে সান্ডারল্যান্ড সিসাইড, আপনারা এখানে আসতে পারেন লন্ডন থেকে অথবা যেখান থেকে আমার ভিডিও দেখবেন, ইউকে, ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আসলে এটি দেখার মতো একটি জায়গা, আপনারা যদি এখানে আসেন না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর এই জায়গাটি। সাগরের গর্জন আসলে অনেক মনোমুগ্ধকর, আপনারা দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এখানে নিচে আসে, যারা তাদের নিজেদের মতো করে এনজয় করতেছে সাগরের এই ওয়েদার, বিউটিফুল ওয়েদার এবং সাগরের ঢেউ, সান বিচ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে এখানে, এটাকে বলে লাইট হাউস, এখানে আমার মনে হয় হেঁটে হেঁটে যাওয়ার জন্য এখানে রাস্তা রয়েছে, আপনারা এখানে গিয়ে দেখতে পারেন লাইট হাউস, আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। আর ওই পাশে আরেকটি লাইট হাউস এইখানে, এইটা একটি লাইট হাউস, মোটামুটি প্রায় সাগরের মধ্যে এরকম লাইট হাউস থাকে। আপনাদেরকে আবার মনে করে দিই, রিমাইন্ড করতেছি, এই সাগরের নাম হচ্ছে সান্ডারল্যান্ড সিসাইড, সি ফ্রন্ট। আপনারা যখন নিউক্যাসল যাবেন, নিউক্যাসল যাওয়ার পথে ডারহাম হয়ে, আমার মনে হয় এটা ডারহামে একটা সিটি সান্ডারল্যান্ড, আমার তেমন একটি আইডিয়া নেই, যতটুকু আমরা ড্রাইভ করে আসছি আমাদের মনে হয় ডারহামের একটি, ডারহাম একটি কাউন্টি, আর ডারহামের একটি সিটি হচ্ছে সান্ডারল্যান্ড, তারপরে নিউক্যাসল, আর নিউক্যাসলের পরে হচ্ছে স্কটল্যান্ড। আমাদের মেইন গন্তব্যস্থল হচ্ছে স্কটল্যান্ড, জাস্ট যাওয়ার পথে আমাদের একটা ব্রেক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা সিটিং রয়েছে টুরিস্টের জন্য, যারা এখানে বসে বসে কফি, ড্রিঙ্ক এগুলা পান করে সাগরের সৌন্দর্য উপভোগ করে। এখানে অসংখ্য অসংখ্য সিটিং রয়েছে, আপনারা এখানে আসলে এখানে বসে সাগরের মনোমুগ্ধকর পরিবেশ আপনারা এনজয় করতে পারেন। আমি নিচে নামার চেষ্টা করছি সিঁড়ি থেকে, আপনারা দেখতে থাকুন, তেমন একটি ডিপ না, কিছু কিছু সাগর রয়েছে আপনাকে অনেক উপর থেকে নিচে নামতে হয়, এটা মোটামুটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম তখন ওয়েদারটা ক্লাউডি ছিল এবং রেইনিং ডে ছিল,
আলহামদুলিল্লাহ এখানে আসার পরে ওয়েদারটা পরিবর্তন হয়ে যায় এবং অনেক সুন্দর দিনে রূপান্তরিত হয়। এখানে আছে লাইফ গার্ড যারা সর্বক্ষণ 24 আওয়ার এই সিসাইডের মধ্যে যারা পাহারাদার, বিশেষ করে যদি এখানে কোনো ধরনের ইনসিডেন্ট হয়, কেউ যদি সাগরের মধ্যে পড়ে যায় বা আপনার তাদেরকে বাঁচানোর জন্য ওরা কাজ করে। বিশেষ করে এই সির নাম হচ্ছে নর্থ সি, মূলত এই সির নাম হচ্ছে নর্থ সি, বাট দিস সিসাইড ইজ সিচুয়েটেড ইন সান্ডারল্যান্ড। এখানে অনেক টুরিস্ট অথবা লোকাল অথবা অন্য কোনো জায়গা থেকে যারা এখানে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিটিং পজিশন, ওরা বসে বসে সাগরের সৌন্দর্য উপভোগ করতেছে, ওদের ডে এনজয় করতেছে। আপনারাও আসতে পারেন, এখানে এসে আপনাদের ডে এনজয় করতে পারেন। আপনাদেরকে একদম ক্লোজ থেকে সাগরের ওয়েভ ঢেউগুলো দেখানোর চেষ্টা করছি। অনেকে এখানে আসছে তাদের পরিবারকে নিয়ে এনজয় করার জন্য। অপূর্ব সুন্দর এই সিসাইড, নর্থ সি, সান্ডারল্যান্ড, ডারহাম। এগুলা পাথর সাগরের একদম চূড়া, এই পাথরগুলো দেখুন। অনেকে এখানে মনে হয় লুকোচুরি খেলতেছে। এটা কিভাবে তৈরি হলো জানি না, বা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের এই পাড়গুলা পাথর দিয়ে ঘেরা, এগুলা কিন্তু মাটি না, পাথর। দেখুন কীভাবে সাগরের এই পাড়টাকে তৈরি করেছে ওরা পাথর দ্বারা, এগুলো সম্পূর্ণ কিন্তু পাথর। তো আমরা এখন ফুটবল নিয়ে আসছি, কিছু ফুটবল খেলাবো এখানে। এই তো আমাদের ফুটবল মাঠ,
ইতিমধ্যে আজকের সান্ডারল্যান্ড ঘোরাঘুরি আমাদের শেষ। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জার্নি শুরু করবো স্কটল্যান্ডের উদ্দেশ্যে। সো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। গুড বাই সান্ডারল্যান্ড, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।